হ্যালো স্টুডেন্টস, ভিশন WBCS এর পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আমি সুশোভন সামন্ত তোমাদের জন্য আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলতে এসেছি, এবং থাম্বনেল থেকে তোমরা হয়তো অনেকেই বুঝেই গেছো যে কোন ব্যাপারে আজকে আলোচনা করা হবে। তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের ইউটিউব চ্যানেল ভিশন WBCS এর গতকাল 1 লাখ সাবস্ক্রাইবার পেয়েছে তোমাদের কাছ থেকে, অর্থাৎ 1 লাখ স্টুডেন্টস কিন্তু আমাদের সাবস্ক্রাইব করেছে ইউটিউব চ্যানেলে। তো এর জন্য তোমাদের সকলকে সকলকে অসংখ্য ধন্যবাদ। এই রকম একটা মাইলস্টোনে পৌঁছানোর জন্য কিন্তু তোমাদের অবদান খুবই অনস্বীকার্য। ওকে, তো যে বিষয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে যে অনেকেই কিন্তু বলছে, যে অনেকের মধ্যে একটা সন্দেহ জন্মেছে যে WBPSC যে নোটিফিকেশানটা দিয়েছিল যে 22শে আগস্ট পরীক্ষা হবে, এবং 22শে আগস্টের পরেই আই থিঙ্ক 24শে আগস্ট থেকে WBCS মেন শুরু হবে, এবং 22শে আগস্ট WBCS প্রিলিমিনারি পরীক্ষা হবে। তো অনেকেই বলছে যে এটা উড়ো খবর যে পরীক্ষা নাকি পোস্টপন্ড হবে। তো সেই ব্যাপারে আমি কথা বলবো। তো দেখো, পরীক্ষা পোস্টপন্ড হবে কি পরীক্ষা ওই দিনেই হবে সেটা কিন্তু আমি জানি না, কেননা আমি WBPSC-র অফিসে কাজ করি না। কিন্তু তোমরা যদি বিগত কিছুদিন তোমরা দেখে থাকবে, দেখো আমাদের পরীক্ষার কিন্তু খুবই কাছাকাছি চলে এসেছে, এবং যদি অ্যাডমিট দিতেই হয় পরীক্ষার কিন্তু প্রায় তোমার 20 থেকে 21 দিন আগে অ্যাডমিট দিয়ে থাকে বিগত বছরগুলোতে, সেইগুলোই আমরা দেখেছি। কেননা একটা প্রিপারেশনের ব্যাপার থাকে, কোথায় সিট পড়েছে সেটা দেখতে হয়। তো মোটামুটি 20 থেকে 21 দিন এইরকম টাইম নেয় WBPSC প্রতিটা এক্সামের আগে, অ্যাডমিট ইস্যু করার আগে। তো এবারে আমি আগে বলে নিই যে পরীক্ষা হবে না, এটার ওপর যারা যারা কথা বলছে তাদের কি যুক্তি রয়েছে। ICMR বলেছে যে আগস্ট থেকে আমাদের করোনা তৃতীয় ওয়েভ আসছে, তার ওপর এখন কি মমতা ব্যানার্জি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ওনার যে উপনির্বাচন, ঠিক আছে, সেইটারও অনেকটা অনেকেই বলছে যে আগস্ট মাসে হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেই সমস্ত ব্যাপারে কিন্তু অনেকেই বলছে যে 22শে আগস্ট যে পরীক্ষাটা সেটা কিন্তু পিছিয়ে যেতে পারে বা না হতে পারে। কিন্তু এখন আমি পরীক্ষা যে 22শে আগস্টই হবে সেইটার ব্যাপারে কিন্তু আমি আরও অনেকগুলো যুক্তি দিতে পারি। তো গত রবিবার কিন্তু জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হয়ে গিয়েছে, সেটা কিন্তু আমাদের রাজ্যেই হয়েছে, ঠিক আছে, এবং সেখানে কিন্তু সরকার থেকে এটা পারমিশনও দিয়েছিল যে স্পেশাল ট্রেন চালানোর জন্য। তার উপর তোমরা সকলেই জানো 4 তারিখ থেকে কিন্তু CHSL শুরু হচ্ছে, 4 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত যেটা SSC-র বোর্ড সেন্ট্রালে, সেখানে CHSL পরীক্ষা হচ্ছে, এবং 13 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত CGL পরীক্ষা হবে, সেটা কিন্তু আমাদের রাজ্যেতেও কিন্তু হবে, কেননা CHSL পোস্টপন্ড হয়ে গেছিলো শুধু আমাদের রাজ্যে ভোটের জন্যই, সেটার আবার নতুন ডেট ইস্যু হয়েছে শুধুমাত্র আমাদের রাজ্যের জন্য যেখানে ভোট ছিল, তো সেটা কিন্তু 4 থেকে 13, তো সেটা কিন্তু আগস্ট মাসেরই 4 থেকে 13। তো তোমরা বুঝতেই পারছো, এবং গত যে আমরা সারা মাস ধরে দেখলাম, কেননা PSC এমনি নোটিফিকেশান জারি করেছিল যে 30শে জুলাই পর্যন্ত সমস্ত এক্সাম পোস্টপন্ড। তো 30শে জুলাই পার হয়ে যাওয়ার পরে আমার তো মনে হচ্ছে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু ধীরে ধীরে যে করোনার জন্য যে লকডাউনটা ডেকেছিলেন সেটা কিন্তু শিথিল করে দেবেন, কেননা জুলাই মাসের 1 তারিখ থেকেই কিন্তু 15 দিন অন্তর করে করে আমাদের যে লকডাউনটা ছিল গত মাসে সেটা কিন্তু অনেকটাই শিথিল করে দিয়েছেন। দোকানপাট খুলেছে, দোকানপাটের টাইমটাও বলে দিয়েছে, গাড়ি ঘোড়াও কিন্তু চলছে। তো আমার যতদূর মনে হচ্ছে যে জুলাই মাসটা শেষ হলে 1 আগস্টে আবারও হয়তো সেরকম কোনো নোটিফিকেশান দেওয়া হবে যে গাড়ির সংখ্যা আরও বাড়ানো হবে, বা লোকাল ট্রেনটা যাতে চালানো যায় সেটার কোনো বন্দোবস্ত করা হবে। কেননা অনেকেই হচ্ছে এর জন্য আমাদের উপার্জন যেমন হচ্ছে নষ্ট হচ্ছে, তার উপর কিন্তু যারা স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু ঠিকঠাকভাবে পরীক্ষা দিতে পারছে না। এবার যেহেতু একটা হিউজ সংখ্যক স্টুডেন্ট কিন্তু CHSL এবং CGL কিন্তু পরীক্ষা দিতে যাবে কলকাতার দিকে বা তাদের হোম স্টেটে, সরি হোম সিটিতে, তো সেই জন্য কিন্তু ট্রেন বা ট্রান্সপোর্ট টাকে কিন্তু খুবই ভালো করতে হবে। তো সেই জন্য আশা করছি যে আগস্ট মাসের শুরু থেকে লকডাউনটা অনেকটাই শিথিলতা হবে, এবং যে ট্রান্সপোর্ট প্রবলেমটা হয়ে রয়েছে, ট্রেন চলছে না বা তোমাদের বাস চলছে না, সেটাও কিন্তু অনেকটা সলভ হবে এই পরীক্ষার জন্যই। এবং এর ওপরে আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস, এই জুলাই মাসে গত কয়েক দিন ধরে কিন্তু অনেক স্টুডেন্ট WBPSC-র যে অফিস রয়েছে সেখানে কিন্তু মেল করছে, টুইটারে অনেক রকম ক্যাম্পেইন চালানো হচ্ছে, আমাদের চাকরি দিন, তারপর যে পরীক্ষাগুলো রেজাল্ট দিন, অনেক রকমের কিন্তু ক্যাম্পেইন করা হচ্ছে। তো এই সমস্ত কিন্তু সকলেরই কিন্তু চোখে যাচ্ছে, এবং যারা PSC-র বোর্ডে বসে রয়েছেন বা সরকারের মানে কর্তব্যেও রয়েছেন তারাও কিন্তু এগুলো সবই নোটিস করছেন। তো আশা করা যেতে পারে যে যে ডেটটা দেওয়া হয়েছে, অর্থাৎ 22শে আগস্ট WBCS-এর প্রিলিমিনারি এক্সামটা, একদম তোমরা ভেবে রাখো যে ওই দিনেই পরীক্ষা হচ্ছে,
এবং মেনটাও কিন্তু যে ডেটে দেওয়া রয়েছে সেটাও হচ্ছে, যদি না কোনো দুর্ঘটনা ঘটে বা যে থার্ড ওয়েভের কথাটা বলছে সেটা যেন না সত্যি সত্যি হয়ে থাকে। এবং তোমরা আরও একটা জিনিস খেয়াল করে দেখবে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু করোনার যে কেস সেটা কিন্তু অনেকটাই কমে গেছে, অনেকটাই রিডিউস হয়ে গেছে, ঠিক আছে? তো সেই জন্য আশা করা যাচ্ছে যে আগস্ট মাসে কিন্তু লকডাউন শিথিলতা হবে, এবং যে ডেট WBPSC ইস্যু করেছে আমাদের WBCS প্রিলিমিনারির জন্য এবং মেনের জন্য 22শে আগস্ট, সেই ডেটেই কিন্তু পরীক্ষাটা হবে। তো সেই জন্য মানে যেসব উড়ো খবর মানে বইয়ে চলেছে যে WBCS 22শে আগস্ট হবে না, পিছিয়ে যাবে, এই সমস্ত কিন্তু কোনো রকম কিছু ভাবার কারণ নেই, হোক বা না হোক, আমরা তো জানি না যে শিওরলি হবে কি না, তো সেটা কিন্তু খুবই শীঘ্রই জানতে পেরে যাবো আগস্ট মাস পড়ারকালীন। তো হোক বা না হোক, আমরা আমাদের প্রিপারেশন যেভাবে নিচ্ছি সেইভাবেই কিন্তু চালিয়ে যাব, কেননা এতে করে কিন্তু যদি তোমরা মনের মধ্যে ঢুকিয়ে নাও যে পরীক্ষা হবে না, এতে করে কিন্তু তোমাদের প্রিপারেশনের যে রেস বা রিদমে তোমরা প্রিপারেশনটা নিচ্ছ সেটা কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু মানে শিথিল হয়ে যাবে বা স্লো হয়ে যাবে। তো এটা ভেবে নাও যে ওই দিনেই পরীক্ষা হবে, তো সেইভাবেই আমাদের লক্ষ্য এবং সেইভাবেই কিন্তু আমরা প্রিপারেশনটা নিয়ে যাব, যে যেখান থেকে যেভাবে পারছো তোমরা প্রিপারেশন নিচ্ছ সেইভাবে নিয়ে যাও, ঠিক আছে? অন্যের কথা শুনতে হবে না, 22শে আগস্টে পরীক্ষা হচ্ছে এটাই ধরে তোমরা এগিয়ে চলো, এবং আমাদের ভীষণ WBCS তোমাদের অনেক মানে তোমাদের খুবই সাহায্য করছে যতদূর আমরা পারছি, ঠিক আছে? তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হয়ে যাবে এবং চ্যানেলটাকে আমাদের সাবস্ক্রাইব করে নাও, এখান থেকে অনেক গুরুত্বপূর্ণ আপডেট পাবে। এখানে প্রতিদিন মক সেট করানো হচ্ছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, এবং আমাদের ভীষণ WBCS এর পক্ষ থেকে খুবই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কিন্তু ইবুক নিয়ে আসা হয়েছে তোমাদের এই WBCS এর জন্য, যে তোমাদের প্রিপারেশনটাকে কিন্তু বুস্ট করার জন্য বহু স্টুডেন্ট এগুলো পারচেস করেছে, তারা প্রিপারেশন নিচ্ছে, আমরা তাদের গাইড করছি টেলিগ্রাম এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে, এবং তোমাদের এতটা ভালোবাসা পেয়েছি বলেই কিন্তু গতকাল আমরা 1 লাখের মাইলস্টোনও আমরা পেরিয়ে গিয়েছি। তো সেই জন্য আবারও একবার ধন্যবাদ, এবং ভিডিওটা শেষ করার আগে আমি আবারও তোমাদের বলবো যে এই সব পুরো খবর, পরীক্ষা পিছিয়ে যাবে, পরীক্ষা হবে না, যদি CGL CHSL হতে পারে তো কেন আমাদের স্টেটে নিজস্ব পরীক্ষা হবে না, তোমরা এটা নিজেদের প্রশ্ন করো, ঠিক আছে? CHSL CGL হতে পারে, NTPC ডেট দিয়ে দিয়েছে, NTPC হতে পারে, জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হতে পারে, তাহলে কেন আমাদের নিজের স্টেটের নিজের সিভিল সার্ভিস এক্সামটা, যেটা একদিনের পরীক্ষা WBCS প্রিলিমিনারি, সেটা আবার সানডে, তো সেইটা কেন হবে না? তো তোমরা কিন্তু এটা ভেবে রাখো যে 22শে আগস্টই পরীক্ষা হচ্ছে, ঠিক আছে? এটার কোনো নড়চড়ন হবে না, তো সেইভাবে প্রিপারেশন নাও। সকলকে ধন্যবাদ আরও একবার, আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও এবং ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নাও, ওকে? তো এখানেই আজকের যে বক্তব্য ছিল আমার সেটা কিন্তু শেষ করছি। তো বাই, তোমাদের আজকে রাত্রে মক সেটে দেখা হচ্ছে, ওকে? থ্যাংক ইউ।